হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আজকে একটা লোগো লঞ্চ হয়েছে ধর্মা প্রোডাকশন থেকে, মানে করণ জোহরের প্রোডাকশন থেকে, সেটা হচ্ছে ব্রহ্মাস্ত্রের লোগো। এবং চারিদিকে এটা নিয়ে বিশাল একটা সেন্সেশন উঠেছে। কিছুদিন আগে কুম্ভ মেলাতে, 2019 কুম্ভ মেলাতে ব্রহ্মাস্ত্রের লোগো লঞ্চ হয়েছিল এবং খুবই একটা ইনোভেটিভ ওয়েতে লোগোটা লঞ্চ হয়েছিল। অনেকগুলো ড্রোন যার উপর লাইটস বসানো আছে সেটা দিয়ে উপরে আকাশের লোগোটা বানানো হয়েছিল এবং ওইখানে প্রেজেন্ট ছিল রণবীর কাপুর, আলিয়া ভট্ট এবং আয়ান মুখার্জি, যে ফিল্মের ডিরেক্টর। তো আজকে যে মানে টিজার পোস্টার বলতে পারেন একটা বেরিয়েছে, মানে টিজার পোস্টারও বলতে পারেন, যেটার মধ্যে লোগো তো রয়েছে আর তার সাথে পিছনে একটা মানে ব্যাকগ্রাউন্ড মিউজিক প্লাস একটা ভয়েস ওভার রয়েছে, যেটাতে অমিতাভ বচ্চন, রণবীর কাপুর, আলিয়া ভট্ট তিনজনেরই গলার আওয়াজ রয়েছে এবং সেটা প্রতিটা লোকের খুবই পছন্দ হয়েছে। পার্সোনালি আমারও দারুণ লেগেছে। এবং ব্রহ্মাস্ত্রের ব্যাপারে আপনাদেরকে কিছু ইনফরমেশন দেবো। ফার্স্ট তো ফিল্মটার ব্যাপারে কিছু ইনফরমেশন দেবো, ফিল্মের স্টার কাস্ট, বাজেট ইত্যাদি ইত্যাদির ব্যাপারে। তারপরে আপনাদেরকে এই ব্রহ্মাস্ত্রে যে জিনিসটা কি সেটার ওপর আমরা একটু কথা বলবো এবং তারপরে আমরা কথা বলবো হচ্ছে যে ওইটার সাথে ফিল্মের কি লিঙ্ক আছে এবং একটু ডিকোড করবার চেষ্টা করবো, কিছু গল্পটা প্রেডিক্ট করবার চেষ্টা করবো। তো খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, যারা যারা এই ব্রেকডাউনে ইন্টারেস্টেড তারা স্টে উইথ মি। তো সবাইকে ফার্স্টে ইনফরমেশন দিই, তো এই সিনেমাটা ডিরেক্ট করেছেন আয়ান মুখার্জি। আয়ান মুখার্জির এটা থার্ড ফিল্ম, এর আগে ওয়েক আপ সিড এবং ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি করেছে দুটো সিনেমা এবং দুটোই ধর্মা প্রোডাকশনের ব্যানারেই করেছে সে। এবং একটা কথা আপনাদেরকে বলে রাখি যে দুটো ওই দুটো সিনেমার থেকে এটা কমপ্লিটলি আলাদা একটা জনরের সিনেমা। আচ্ছা, এতে আমরা কাদের কাদের দেখতে পারবো? স্টার কাস্ট, বিশাল একটা বড় স্টার কাস্ট রয়েছে। রণবীর কাপুর, আলিয়া ভট্ট লিড ক্যারেক্টারে, এছাড়া একটা ইম্পর্টেন্ট রোলে অমিতাভ বচ্চনও রয়েছে। এছাড়া আমরা আকিনেনি নাগার্জুন, যিনি সাউথের বিশাল বড় সুপারস্টার, ওনাকে দেখতে পাবো। এছাড়া মৌনী রয়কে দেখতে পাবো, দিব্যেন্দু শর্মাকে দেখতে পাবো, ডিম্পল কাপাডিয়াকে দেখতে পাবো। এত বড় স্টার কাস্ট, সিনেমার বাজেট হচ্ছে 150 crores, মানে 150 কোটি টাকা হচ্ছে সিনেমার বাজেট। সিনেমার প্রডিউসার করণ জোহর ধর্মা প্রোডাকশন থেকে। এই সিনেমাটা ইউনিক, মানে ইন্ডিয়ার ক্ষেত্রে ইউনিক। আজ অব্দি আমরা ইন্ডিয়াতে দুটো পার্টে সিনেমা দেখেছি, লাইক বাহুবলী, মানে বড় সিনেমা, বড় বাজেটের সিনেমা দুটো পার্টে দেখেছি, ডুওলজি বা KGF, কিন্তু এটা ট্রিলজিতেই বেরোবে এবং প্রথম থেকেই প্ল্যান্ড, প্রি প্ল্যান্ড যে ট্রিলজিতেই বেরোবে। তো এটা হচ্ছে ফার্স্ট পার্ট অফ দ্য ট্রিলজি। আচ্ছা, এটার VFX করছে প্রাইম ফোকাস বলে যে কোম্পানি, যেটা 2.0 VFX করেছিল। এবং আপনাদেরকে বলে রাখি যে 2.0 যে টিম যারা VFX করেছে, VFX সুপারভাইজার ইত্যাদি ইত্যাদি, তাদের প্রত্যেকের সাথে আয়ান মুখার্জি কিন্তু পার্সোনালি বসে কথাবার্তা বলেছিল। কারণ 2.0 আপনারা জানেন ধর্মা প্রোডাকশন হিন্দির এটাকে ডিস্ট্রিবিউশন করেছে, হিন্দি রাইটসটাকে, সেই সময় আয়ান মুখার্জি 2.0 পুরো মানে ভিজুয়াল এফেক্টস এর টিমেদের সাথে বসে ডিসকাশন করেছিল এবং তাদের কাছ থেকে অনেক কিছু মানে টিপস বলতে পারে নিয়েছিল। তো প্রাইম ফোকাস এটার VFX করছে, তো খুবই বড় বাজেটের সিনেমা। এগুলো ছিল সিনেমার ইনফরমেশন। এই সিনেমাটার আগে নাম ছিল হচ্ছে ড্রাগন। ইয়েস, এই সিনেমাটার আগে ফার্স্টে নাম ছিল ড্রাগন এবং একটা রিউমার ছড়াচ্ছিল চারিদিকে যে এটা সুপার হিরো সিনেমা এবং রণবীর কাপুর নাকি এমন একটা লোক যার হাত থেকে আগুন বেরোয়, এটা একটা রিউমার চারিদিকে ছড়িয়েছিল। হ্যাঁ, এবং এটা নিয়ে অনেক ইউটিউব চ্যানেল আগে অনেক ভিডিও বানিয়েছে, কিন্তু আপনাদেরকে বলে দিই যে নামটা চেঞ্জ হয়ে গেছে, ড্রাগন তো এখন নেই, এখন তো ব্রহ্মাস্ত্রের নাম। এবং এটা কিন্তু সুপার হিরো ফিল্ম নয়, এটা কিন্তু আপনাদেরকে বলে দিই, এটা কিন্তু একটা মিস ইনফরমেশন যে এটা সুপার হিরো ফিল্ম। এটা একটা সুপার ন্যাচারাল রোম্যান্টিক প্লাস থ্রিলও থাকবে, মানে কিছু সাসপেন্স জিনিসপত্র আমরা দেখতে পাবো। তো এটা সুপার ন্যাচারাল এবং রোম্যান্সটাও কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট পার্ট, কারণ আয়ান মুখার্জির যারা ইনস্টাগ্রামে ফলো করেন আয়ান মুখার্জিকে, তারা দেখতে পাবেন যে একটা মানে অ্যানিমেটেড একটা ছবি আছে যেখানে ছেলে আর মেয়েটা দাঁড়িয়ে আছে জড়িয়ে এবং পিছন থেকে একটা বিশাল বড় লাইট আসছে। ওই ছবিটা থেকে কিন্তু বোঝা যাচ্ছে যে রোম্যান্সটা কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট রোল প্লে করছে সিনেমায় এবং সিনেমার মধ্যে মাইথোলজিক্যাল রিলেশনস রয়েছে। গল্পটা কিন্তু ব্রহ্মাস্ত্রের নাম শুনে মনে হচ্ছে যে পিরিয়ড ফিল্ম, পিরিয়ড ফিল্ম কিন্তু নয়, যে এনশিয়েন্ট ইন্ডিয়াতে বেসড না। গল্পটা বেসড হচ্ছে 2019, কিন্তু তার কানেকশন রয়েছে এনশিয়েন্ট ইন্ডিয়ার সাথে, এইটা কিন্তু আপনাদেরকে বলে দিলাম। এবার আমরা কথা বলছি, এটা তো সিনেমার ব্যাপারে অনেক ইনফরমেশন দিয়ে দিলাম, এবার চলে আসি হচ্ছে ব্রহ্মাস্ত্রের ব্যাপারে। এই ব্রহ্মাস্ত্রের ব্যাপারে জানতে গেলে আপনাদেরকে হিন্দু পুরাণ, হিন্দু বৈদিক নলেজ কিছু রাখতে হবে। তো এই ব্রহ্মাস্ত্রটা হচ্ছে ব্রহ্মার অস্ত্র, সেখান থেকে ব্রহ্মাস্ত্র, ব্রহ্মা এই অস্ত্রগুলো তৈরি করেছিল। তো এইগুলোরও আবার অনেকগুলো টাইপ রয়েছে এই ব্রহ্মাস্ত্র। একটাকে বলে ব্রহ্ম শীর্ষ অস্ত্র, মানে হেড অফ ব্রহ্মা ইংলিশে যদি বলেন। আর একটা হচ্ছে ব্রহ্মদণ্ড, মানে দ্য রড অফ ব্রহ্মা, যেরকম খুশি বলতে পারে। আরো দু তিনটে ভ্যারাইটি রয়েছে এবং এই ব্রহ্মাস্ত্রগুলো কিন্তু ফিজিক্যাল ওয়েপন নয়, মানে তরোয়াল, ছুরি, তীর ধনুক এরম ধরনের নয়। এটা হচ্ছে একটা
সুপার ন্যাচারাল ওয়েপন বলতে পারেন, বা একটা এনার্জি, একটা ফর্ম অফ এনার্জি। তাই জন্য আপনি যদি মহাভারত আপনারা পড়ে থাকেন, তাহলে সেখানে দেখবেন অশ্বত্থামা একটা গাছের পাতা তুলে সেইটা থেকে ব্রহ্মাস্ত্রতে কনভার্ট করে দিয়েছিল। এবং যারা মাইথোলজির ব্যাপারে একটু নলেজ রাখে, তারা জানে যে ব্রহ্মাস্ত্র কিন্তু মন্ত্র পড়ে, মানুষের মন্ত্র পড়ে অস্ত্রটাকে নিয়ে আসতো এবং তারপরে প্রয়োগ করতো। এই অস্ত্রটা আমাদের হিন্দু মানে পৌরাণিক গল্পতে, রামায়ণে, মহাভারতে সব জায়গায় প্রয়োগ রয়েছে, প্রয়োগ হয়েছে, বিভিন্ন লোকে করেছে। রামায়ণে তো মেঘনাথ এটা প্রয়োগ করেছিল লক্ষণের ওপর, তারপরে রাম প্রয়োগ করেছিল। মহাভারতে অনেকবার অনেকে প্রয়োগ করতে গেছে, যেরকম দ্রোণাচার্য পাণ্ডবের ওপর প্রয়োগ করতে গেছিল, কিন্তু ভগবান বারণ, মানে ঈশ্বররা বারণ করেছিল যে প্রয়োগ করো না। তো আপনাদেরকে বলে রাখি এই জিনিসগুলো, আপনাদেরকে এই কারণে বলছি। আরো একটা জিনিস রয়েছে যেটা আমি বলতে চাই স্পেশালি, যে একটা ব্রহ্মাস্ত্রকে আরেকটা ব্রহ্মাস্ত্রই একমাত্র কাউন্টার করতে পারে, মানে এবং এই দুটো মানে মানে ব্রহ্মাস্ত্রের মানে স্পেশালিটি এটাই যে এটা পুরো মানে মাস ডিস্ট্রাকশন, মানে আজকালকার দিনে যেটা হাইড্রোজেন বম, যাকে নিউক্লিয়ার ফিউশন বম বলে, সেটা হচ্ছে ওই ব্রহ্মাস্ত্রের ইকুইভ্যালেন্ট। মানে সেটার মধ্যে এতটাই এনার্জি রয়েছে এবং পুরো পৃথিবী ধ্বংস করে দিতে পারে এরম একটা এনার্জি, যেটা হাইড্রোজেন বমের ক্ষেত্রে সেম। তো এগুলো আর কি কিছু সায়েন্টিস্ট যারা এইসব রামায়ণ মহাভারতের উপর রিসার্চ করেছে, তারা মানে কম্পেয়ার করেছে যে ব্রহ্মাস্ত্র ইজ ইকুইভ্যালেন্ট টু আ হাইড্রোজেন বম। এনিওয়ে, এগুলো ছিল মাইথোলজিক্যাল ব্যাপার ব্রহ্মাস্ত্রের ব্যাপারে, যতটা আমি পারলাম বললাম। আরো ডিটেল এটার ব্যাপারে বলা যায়, রামায়ণে কতবার প্রয়োগ হয়েছে আমি এক দুবারই বললাম, আরো অনেকবার প্রয়োগ হয়েছে, তারও আগে এটার অনেকবার প্রয়োগ হয়েছে। এবার আপনাদেরকে এই টিজারের মধ্যে চলে আসি। টিজারের মধ্যে রণবীর কাপুর অমিতাভ বচ্চনকে জিজ্ঞেস করে যে আমি কেন এই অস্ত্রটাকে দেখতে পাই। তখন বলে যে শেষবার যে যুদ্ধ হয়েছিল ব্রহ্মাস্ত্র নিয়ে, সেটার সাথে তোমার কিছু লিঙ্ক আছে, তাই জন্যই তুমি এটাকে দেখতে পাও। দেখবেন অমিতাভ বচ্চন লাস্টে বলে, তো আপনাদেরকে বলে রাখি, শেষবার কিন্তু ব্রহ্মাস্ত্র নিয়ে যুদ্ধ মহাভারত হয়েছিল, এবং মহাভারতের সময় কয়েকটা মানুষই ছিল যাদের হাতে এই ব্রহ্মাস্ত্রটা প্রয়োগ করার শক্তি ছিল। প্রথম হচ্ছে পরশুরাম, দ্বিতীয় হচ্ছে ভীষ্ম, যে পরশুরামেরই শিষ্য, এছাড়া কর্ণ, অর্জুন, অশ্বত্থামা, দ্রোণাচার্য। মহাভারতের যুদ্ধ যখন শেষ হয়, তখন এদের মধ্যে কিন্তু কেউ আর বাকি ছিল না, মানে খালি অর্জুন বাদে, কর্ণ মারা গেছিল, দ্রোণাচার্য মারা গেছিল, ভীষ্ম মারা গেছিল, পরশুরাম তো যুদ্ধ টুদ্ধ ছেড়ে দিয়েছিলেন, উনি তো মানে এ হয়ে গেছিলেন, মানে শেখাতেন, তো উনি তো প্রয়োগ করতেন না। অর্জুন একমাত্র ছিল যে ওটা প্রয়োগের প্রসেসটা জানতো এবং কিভাবে এটাকে মানে ব্যবহার করতে হবে, কিভাবে ওই মন্ত্র পড়ে ওটাকে আনতে হয় কন্ট্রোলে, সেসব জিনিসগুলো অর্জুন লাস্ট জানতো। এবং অশ্বত্থামা তো জানতো, অশ্বত্থামা তো অর্জুন অশ্বত্থামা দুজন দুজনের উপর চার্জও করেছিল, কিন্তু বেদব্যাস সেটাকে আটকে দেয়। আপনারা যদি মহাভারত পড়ে থাকেন আপনারা নিশ্চয়ই জানবেন। কিন্তু এই অর্জুনের কাছে লাস্ট ওই ব্রহ্মাস্ত্রের সব ডিটেল ছিল। তারপরে কৃষ্ণ তাকে বলে, অর্জুন কর্ণর এক ছেলে ছিল, হ্যাঁ, বৃষকেতু বলে, মানে কর্ণর এক ছেলে ছিল বৃষকেতু, সে মানে মহাভারতের যুদ্ধ শেষ হয়ে যাওয়ার পরে এই পাণ্ডবদের সাথেই থাকতো। তো সেই বৃষকেতুকে অর্জুন ব্রহ্মাস্ত্র সব শিক্ষা যে নলেজটা সেটা তাকে দিয়েছিল, এবং কৃষ্ণ তাকে বারণ করে দিয়েছিল যে এর পরে কোনো প্রজন্মকে এটা শেখাবে না, হ্যাঁ, এই মানে প্রসেসটা বা টেকনিকটা কাউকে শেখাবে না, কারণ এর পরে মানে মহাভারত হয়েছে ত্রেতা যুগে, তারপরে চলে এসেছে কলিযুগ চলে এসেছে। তো কৃষ্ণর ভয় ছিল যে কলিযুগে এই টেকনোলজিটা কারোর হাতে চলে গেলে তাহলে বিশাল মাস ডিস্ট্রাকশন হতে পারে, কারণ কলিযুগে তো আপনি জানেন লোকে পাপী। তো সেইটার কিন্তু এবার এই সিনেমাতে হয়তো এই মাইথোলজির সাথে কোনো একটা কানেকশন থাকবে, এটা কমপ্লিটলি আমার প্রেডিকশন, এটা আমার ব্রেকডাউন, ওই কথাটা থেকে স্পেশালি ব্রেকডাউন করছি যে হয়তো তারপরে ওই বৃষকেতু এটাকে কোথাও লুকিয়ে দিয়েছিল, যেটা কিছুভাবে এই রণবীর কাপুরের সাথে কানেকশন রয়েছে এবং সেখান থেকে জিনিসটা আসবে, কারণ মহাভারতের সাথে কানেকশন থাকতেই হবে, ব্রহ্মাস্ত্র মানে মহাভারতের সাথে কানেকশন থাকতেই হবে। আগে এটার নাম ড্র্যাগন কেন ছিল সেটা আমি কিছু জানি না, মানে এটার সাথে কিছুই মেলাতে পারছি না, বাট জানি না আমি কেন এটা ড্র্যাগন বলা হচ্ছিল, সেটা হয়তো সিনেমাটা বেরোলে বা ট্রেলার এলে বা আরো যত ডিটেল আসতে থাকবে তখন জানতে পারবো, এটা আমার ব্রেকডাউন। আচ্ছা, এছাড়া আপনাদেরকে বলে রাখি, অনেকে আমাকে রিলিজ ডেট জিজ্ঞেস করছিল, তো ক্রিসমাস 2019 এটা রিলিজ করতে চলেছে। অনেকে কনফিউশন ছিল, ফার্স্টে ধর্মা প্রোডাকশন থেকে যেটা অ্যানাউন্সমেন্ট হয়েছিল সেটা অনুযায়ী 15th August 2019 এটা রিলিজ করার কথা ছিল, বাট পরে করণ জোহর নিজেই ইনস্টাগ্রামে, টুইটারে সব জায়গায় পোস্ট করেছিলেন যেটা ক্রিসমাস 2019 রিলিজ করবে। এছাড়া ধর্মা প্রোডাকশন একটা বড় বাজেটের সিনেমা যেটা হচ্ছে কলঙ্ক, সেটা রিলিজ করবে এপ্রিল মাসে, এবং তার ফার্স্ট একটা লুক অলরেডি করণ জোহর টুইটারে শেয়ার করেছে,
সেটা নিয়ে আমরা এই ভিডিওতে কথা বলবো না। সো দ্যাট ওয়াজ দ্য কমপ্লিট ইনফরমেশন অ্যাবাউট ব্রহ্মাস্ত্র। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগলো। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে একটা বেল বাটন আছে, ওটাকে প্রেস করে দিলে আপনি সব রকমের নোটিফিকেশন পেয়ে যাবেন। থ্যাংক ইউ সো মাচ। আর যারা যারা আমাকে মানে ফলো করতে চান ইনস্টাগ্রামে, আমি ডিসক্রিপশনে আমার ইনস্টাগ্রাম হ্যান্ডেলটা দিয়ে দেবো, তো প্লিজ ফলো মি অন ইনস্টাগ্রাম। আর আমি মুখেও বলে দিচ্ছি, দ্য পাঙ্ক 26, THEPUNK 26। থ্যাংক ইউ সো মাচ, আজকের মতো চলি, বাই বাই।